এই গাছটির নাম বিছুটি, এর বৈজ্ঞানিক নাম ট্রাজিয়া ইনব্লোকেট। ইনফ্লোবিরাইসের পরিবারের একটি উদ্ভিদ, বিছুটিকে উত্তরবঙ্গের লোকেরা সূত্রাপাচার গাছ বা সূত্রা গাছ বা চোলাই গাছ বলে ডাকে, তবে এর প্রমিত নাম বিছুটি গাছ। এটি এমন এক প্রকার উদ্ভিদ যার পাতার রস, পাতার গুঁড়ো শরীরে লাগালে শরীরের চুলকানি শুরু হয়। বিছুটি পাতা মানেই চুলকানি। কিন্তু জানেন কি, এই পাতা বেশ কিছু উপকার রয়েছে যা আপনার শরীরে জাদু করতে পারে। বিছুটি পাতা নামটা শুনলেই বিরক্তি আসে বেশিরভাগ মনে। এটি এমন একটি গাছ যার পাতার রস, পাতার গুঁড়ো ঝোপঝাড়ে জন্মায়। এই গাছ এক এক জায়গায় এক এক নামে ডাকা হয় বিছুটি পাতাকে। কিন্তু জানেন কি, এই পাতা বেশ উপকার রয়েছে যা আপনার শরীরে জাদু করতে পারে। বিছুটি পাতার সঙ্গে রাসায়নিক সংমিশ্রণ শরীরের জন্য ক্ষতিকারক অবশ্যই, কিন্তু এ পাতা শুকিয়ে ব্যবহার করলে শরীরের নানা রোগ দাওয়ায় হয়ে যায় বিছুটি পাতার দ্বারা। এ পাতায় রয়েছে ফ্যাট, আয়রন, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, প্রোটিন সহ নানা উপকারী উপাদান। বিছুটি পাতার নির্যাস দিয়ে বিভিন্ন ধরনের ব্যথানাশক ঔষধ তৈরি করা হয়। এছাড়াও রক্ত স্বল্পতা, পেটের ব্যথা, শ্বাসকষ্ট এবং ডায়াবেটিসে দারুণ কার্যকরী এ পাতা। ভাবাই যায় না ঝোপঝাড়ে থাকা এ পাতা শরীরের এত কাজ করবে। ধুলোবালির জোরে যে শ্বাসকষ্ট হয় বা অ্যালার্জি হয় কিংবা খাবারে অরুচি দেখা দেয়, এমন সমস্যা সমাধানে বিছুটি পাতা অব্যর্থ। সর্দি কাশি জ্বরে মুখের স্বাদ ফেরাতে কাজে লাগে বিছুটি পাতা। হাঁপানি সমস্যা থেকেও মুক্তি দেয় এই পাতা। বিছুটি পাতার রয়েছে ভিটামিন বি, আয়রন, ভিটামিন সি। চিকিৎসকেরা জানাচ্ছেন এক কাপ গরম জলে 2 চা চামচ বিছুটি পাতা গুঁড়ো করে 10 মিনিট ভিজিয়ে রাখুন। মধু মিশিয়ে দিনে 2 বার এই মিশ্রণ খেলে রক্ত স্বল্পতার ঝুঁকি অনেকটা কমে যায়। এছাড়াও বিছুটি পাতার রস, পাতার রসে রক্তচাপ ও রক্ত শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ ক্ষমতা রয়েছে। রক্ত শুদ্ধ করতেও কার্যকারী বিছুটির রস। ডায়াবেটিসের মোক্ষম দাওয়ায় বিছুটির পাতার রস।